Like a bell cut. আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলমান করোনা পরিস্থিতিতে আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছ, সুস্থ আছো এবং ঘরে আছো, আর ঘরে থেকেই এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে জানাও। আজকে আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটির সপ্তম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে রয়েছে ডিজিটাল আইসি সমূহের ধারণা। শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষে আমরা যা শিখব, ডিজিটাল আইসির সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিটের সংজ্ঞা এবং বিভিন্ন প্রকার ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিটের বর্ণনা, আইসি প্যাকেজ কোড নাম্বার টিটিএল অব্লিক মস এর বাণিজ্যিক আইসি গেটের প্রয়োজনীয় স্পেসিফিকেশন এবং বিভিন্ন প্রকার লজিক আইসির প্রয়োগ ক্ষেত্র। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার প্রথমেই রয়েছে ডিজিটাল আইসির সংজ্ঞা ও শ্রেণী বিভাগ। প্রথমেই আমরা শিক্ষার্থীরা ডিজিটাল আইসি কি তা জানার আগে আইসি কি তা জেনে নিব। ইন্টিগ্রেটেড সার্কিটকে সংক্ষেপে আইসি বলা হয়। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এমন একটি সার্কিট যার মধ্যে একাধিক অ্যাক্টিভ কম্পোনেন্ট যেমন ট্রানজিস্টর ফ্যাট এবং প্যাসিভ কম্পোনেন্ট যেমন রেজিস্টর ক্যাপাসিটর ইত্যাদি একটি ছোট সিলিকন চিপের মধ্যে বসানো থাকে এবং যাদের অভ্যন্তরীণ সংযোগের ফলে সম্পূর্ণ ইলেকট্রনিক সার্কিট তৈরি হয়। আর যে সকল আইসির সাহায্যে ডিজিটাল অপারেশন যেমন গাণিতিক এবং যুক্তি ভিত্তিক কাজ সম্পাদন করা হয় তাকে ডিজিটাল আইসি বলা হয়। এই ডিজিটাল আইসি ডিজিটাল সিগন্যালকে প্রসেস করে। ডিজিটাল সিগন্যালের দুইটি মাত্র স্টেট রয়েছে, একটি হলো লজিক জিরো আর একটি লজিক ওয়ান। আর ডিজিটাল আইসির উদাহরণ হলো 74LS00, 74LS02, 4001 এবং 4011। ডিজিটাল আইসির শ্রেণী বিভাগ। শিক্ষার্থীরা, আমরা জানি দুটি লজিক ফ্যামিলি হলো বাইপোলার লজিক ফ্যামিলি ও ইউনিপোলার অর্থাৎ মস লজিক ফ্যামিলি। বাইপোলার লজিক ফ্যামিলির অন্তর্ভুক্ত ডিজিটাল আইসিগুলির শ্রেণী বিভাগ হলো 1. রেজিস্টর ট্রানজিস্টর লজিক আইসি RTL আইসি, 2. ডায়োড ট্রানজিস্টর লজিক আইসি DTL আইসি, 3. ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক আইসি TTL আইসি, 4. ইমিটার কাপল লজিক আইসি ECL আইসি, যার অপর নাম কারেন্ট মোড লজিক আইসি CML আইসি, 5. ইন্টিগ্রেটেড ইনজেকশন লজিক IIL আইসি, 6. হাই থ্রেশহোল্ড লজিক আইসি HTL আইসি। মস লজিক ফ্যামিলির অন্তর্ভুক্ত ডিজিটাল আইসিগুলির শ্রেণী বিভাগ হল 1. পি মস, যা পি চ্যানেল মসফেট দিয়ে গঠিত, 2. এন মস, যা এন চ্যানেল মসফেট দিয়ে গঠিত, 3. সি মস অর্থাৎ কমপ্লিমেন্টারি মস, যা পি চ্যানেল এবং এন চ্যানেল মসফেট দিয়ে গঠিত।
শিক্ষার্থীরা এবার আমরা ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট কি এবং বিভিন্ন প্রকার ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট নিয়ে আলোচনা করব। ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিটের সংজ্ঞা। যখন কোনো একটি নির্দিষ্ট ইলেকট্রনিক বা লজিক কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কতগুলি সার্কিট কম্পোনেন্ট যেমন ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদিকে আন্তঃসংযোগের মাধ্যমে একটি ক্ষুদ্র সেমিকন্ডাক্টর চিপে সন্নিবেশিত করা হয়, তখন এই চিপটিকে ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। শিক্ষার্থীরা, বাহির হতে আমরা চিপের মধ্যে এই কম্পোনেন্টগুলিকে কিন্তু দেখতে পাই না বা এগুলোকে পৃথকও করা যায় না এবং আইসি প্রকাশের জন্য তেমন কোনো নির্দিষ্ট প্রতীকও নেই। বিভিন্ন প্রকার ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিটের বর্ণনা। ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট এনকে 7408 টিটিএল লজিক আইসিটি একটি ফিক্সড ফাংশন এন্ড ইন্টিগ্রেটেড সার্কিট, যার পিন ডায়াগ্রাম চিত্রে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা, এই পিন ডায়াগ্রামটি একটু লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই আইসিটির 1 থেকে 7 পর্যন্ত এখানে 60টি এবং 8 থেকে 14 পর্যন্ত এখানে 60টি। মোট এই আইসিটিতে 14টি পিন রয়েছে, যার 7 নম্বর পিন গ্রাউন্ড এবং 14 নম্বর পিনে পজিটিভ 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। আর লক্ষ্য করো, এর ভিতরে কি আমরা 2 ইনপুট বিশিষ্ট 4টি কি গেট দেখতে পাচ্ছি, এন গেট দেখতে পাচ্ছি। তাহলে এই যে 4টি এন গেট দেখতে পাচ্ছি, এর জন্য এই আইসিটিকে কোয়াড 2 ইনপুট এন গেট আইসি বলা হয়। আর এখানে দেখো, এই যে 4টি এন গেট দেখতে পাচ্ছি, এই 4টি এন গেটই কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করবে। এর দেখো, 1 নম্বর এবং 2 নম্বর পিনটি এই গেটের ইনপুট হিসাবে এবং 3 নম্বর পিনটি এই গেটের আউটপুট হিসাবে কাজ করবে। এখানে দেখো, 4 ও 5 নম্বর পিনটি এই গেটের ইনপুট হিসাবে এবং 6 নম্বর পিনটি এর আউটপুট হিসাবে কাজ করবে। এখানে এই এন গেটটির 12 নম্বর এবং 13 নম্বর পিনটি এর ইনপুট হিসাবে এবং 11 নম্বর পিনটি আউটপুট হিসাবে কাজ করবে। আর এইখানে দেখো, এই এন গেটটির 9 ও 10 নম্বর পিন ইনপুট হিসাবে এবং 8 নম্বর পিনটি আউটপুট হিসাবে কাজ করবে। এখন শিক্ষার্থীরা, তোমরা যখন এই আইসিটি নিয়ে কাজ করবে, তোমাদের যদি একটি কোনো গেট ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে তোমরা এই 4টি গেটের মধ্যে তোমাদের সুবিধা মতো যে কোনো একটি গেট নিয়ে কাজ করতে পারবে। তবে সেক্ষেত্রে পিনগুলি কিন্তু দেখে নিতে হবে যে তুমি কোন গেটটি ব্যবহার করছো। তাহলে এই গেটটি ব্যবহার করলে 1 ও 2 নম্বর পিন ইনপুট হিসাবে ব্যবহার করতে হবে এবং 3 নম্বর পিনকে আউটপুট হিসাবে ব্যবহার করতে হবে। আর শিক্ষার্থীরা, যেহেতু এই আইসিটি ভিতরে কি 4টি আমরা এন গেট দেখতে পাচ্ছি, তাহলে এই আইসিটি কিন্তু, অর্থাৎ এই 7408 আইসিটি শুধু এন গেটেরই লজিক ফাংশন সম্পন্ন করবে। এই কারণে এই আইসিটিকে আমরা কি বলবো, একটি ফিক্সড ফাংশন এন্ড ইন্টিগ্রেটেড সার্কিট। ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট অর গেট 7432 টিটিএল লজিক আইসিটি একটি ফিক্সড ফাংশন অর ইন্টিগ্রেটেড সার্কিট, যার পিন ডায়াগ্রাম আবার এখানে দেখানো হয়েছে। এই আইসিটিতেও 14টি পিন রয়েছে, যার 7 নম্বর পিন গ্রাউন্ড এবং 14 নম্বর পিনে 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে। এবং শিক্ষার্থীরা, এর ভিতরেও দেখো 2 ইনপুট বিশিষ্ট, এখানে দেখো এটি কি গেট, অর গেট, 2 ইনপুট বিশিষ্ট 4টি অর গেট এর ভিতর রয়েছে। এবং দেখো, যেহেতু 4টি অর গেটের কাজ করবে, এই জন্য একে কোয়াড 2 ইনপুট অর গেট আইসি বলা হয়। আর এখানেও দেখো, এর 1 নম্বর এবং 2 নম্বর পিন ইনপুট হিসাবে এবং 3 নম্বর পিন এর আউটপুট হিসাবে, 4 ও 5 নম্বর পিন এই গেটটির ইনপুট হিসাবে এবং 6 নম্বর পিনটি আউটপুট হিসাবে কাজ করবে। এখানে দেখো, 12 ও 13 নম্বর পিন এই গেটের ইনপুট এবং 11 নম্বর পিনটি আউটপুট হিসাবে কাজ করবে।
এখানে 9 ও 10 নাম্বার পিনটি এই গেটটির ইনপুট হিসাবে এবং এ 8 নাম্বার পিনটি আউটপুট হিসাবে কাজ করবে। ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট NOT গেট 7404 TTL লজিক ICT একটি ফিক্সড ফাংশন NOT গেট ইন্টিগ্রেটেড সার্কিট যার পিন ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো এই ICTতেও 14টি পিন রয়েছে কিন্তু এর ভিতরে কয়টি 6টি দেখো 6টি NOT গেট রয়েছে। যেহেতু এর ভিতর 6টি NOT গেট রয়েছে এর জন্য এই 7404 ICTকে হেক্স ইনভার্টার IC বলা হয়, অর্থাৎ আমরা জানি যে NOT গেটের অপর নাম ইনভার্টার, আর যেহেতু এখানে 6টি NOT গেট এর জন্য একে হেক্স ইনভার্টার IC বলা হয়। এখানে দেখো এখানেও 7 নাম্বার পিন গ্রাউন্ড এবং 14 নাম্বার পিনে সাপ্লাই দেওয়া হয়েছে এবং এখানে দেখো এই NOT গেটের 1 নাম্বার পিনটি এই NOT গেটের ইনপুট হিসাবে এবং 2 নাম্বার পিনটি এই গেটের আউটপুট হিসাবে কাজ করবে। এখানে দেখো 3 নাম্বার পিনটি এই গেটের ইনপুট এবং 4 নাম্বার পিনটি আউটপুট হিসাবে কাজ করবে। 5 নাম্বার পিনটি এই গেটটির ইনপুট হিসাবে এবং 6 নাম্বার পিনটি এই গেটটির আউটপুট হিসাবে কাজ করবে। এখানে লক্ষ্য করো 13 নাম্বার পিন এই গেটের ইনপুট হিসাবে এবং 12 নাম্বার পিন এই গেটের আউটপুট হিসাবে কাজ করবে। আর এখানে দেখো 11 নাম্বার পিনটি এই গেটের ইনপুট এবং 10 নাম্বার পিন এই গেটের আউটপুট হিসাবে কাজ করবে এবং এখানে 9 নাম্বার পিন ইনপুট হিসাবে ও 8 নাম্বার পিন আউটপুট হিসাবে কাজ করবে। এবং শিক্ষার্থীরা এই ICTO অর্থাৎ এই 7404 এই ICTO শুধু NOT গেটেরই ফাংশন সম্পন্ন করবে, এর জন্য এটিকেও একটি ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট NAND ও NOR গেট। শিক্ষার্থীরা এখানে আমরা দুটি ICর পিন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এখানে লক্ষ্য করো কি লেখা আছে 7402 কোয়াড টু ইনপুট NAND গেটের ICর পিন ডায়াগ্রাম এটি, আর এখানে 7402 কোয়াড টু ইনপুট NOR গেটের ICর একটি পিন ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই ICTর ভিতরও কি 4টি NAND গেট রয়েছে আর এই ICTর ভিতর 4টি NOR গেট রয়েছে দুই ইনপুট বিশিষ্ট। এই দেখো 7400 ICTতে লক্ষ্য করো যে এই NAND গেটের দেখো 1 নাম্বার ও 2 নাম্বার পিন এই NAND গেটের ইনপুট হিসাবে এবং 3 নাম্বার পিন আউটপুট হিসাবে কাজ করছে। আর এখানে লক্ষ্য করো 2 ও 3 নাম্বার পিন হলো এই NOR গেটের ইনপুট হিসাবে এবং এর 1 নাম্বার পিন আউটপুট হিসাবে কাজ করছে। এবার এই গেটটি লক্ষ্য করো এর 4 ও 5 নাম্বার পিন এই NAND গেটের ইনপুট হিসাবে এবং 6 নাম্বার পিন এর আউটপুট হিসাবে কাজ করবে, কিন্তু এখানে লক্ষ্য করো 5 ও 6 নাম্বার পিন এই NOR গেটের ইনপুট হিসাবে এবং 4 নাম্বার পিন আউটপুট হিসাবে কাজ করবে। একইভাবে উপরেও দেখো এই NAND গেট এবং এই NAND গেটের সাথে এই দুটি NOR গেটের পিনের একটু পার্থক্য রয়েছে, এই কারণে আমরা যখন গেট দিয়ে কোনো গেটের আইসি দিয়ে কাজ করব আমরা কিন্তু ডায়াগ্রাম থেকে আমরা কি পিন আউট ডায়াগ্রামটা দেখেই সার্কিটে সংযোগ দিব। তাহলে শিক্ষার্থীরা এই 7400 এই ICT কি একটি ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট, কারণ এই সার্কিটটি শুধু 4টি এর মধ্যে 4টি NAND গেট রয়েছে এবং এটি একটি NAND গেটের ফাংশন সম্পন্ন করবে। আর 7402 কোয়াড টু ইনপুট NOR গেটের ICT কি এটি শুধু এই ICT শুধু NOR গেটের ফাংশন সম্পন্ন করবে। তাহলে এই দুইটি ICকেও আমরা ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিটের ICবলবো। শিক্ষার্থীরা এবার দেখো আমরা কিছু প্রয়োজনীয় TTL ICর কিছু নাম্বার এবং কোন নাম্বারের ICT কি কাজ করবে তা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে শিক্ষার্থীরা দেখো কি লেখা আছে 7400XX TTL ICT। এখানে দেখো এই যে 74 লেখা আছে এর নিচে আমি সবগুলি দেখো 74 লেখা আছে,
আর এখানে যে এক্স এক্স লেখা আছে এই নিচে রয়েছে কি প্রথমে 00 তারপরে 02 04 08 এভাবে দুই বিট করে লেখা আছে এখন শিক্ষার্থীরা দেখো এই যে এখানে 74 এই 74 দ্বারা বোঝানো হয় এটি টিটিএল লজিক ফ্যামিলির অন্তর্ভুক্ত একটি আইসি এবং এই আইসিটি কি কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত টিটিএল আইসি কি 74 দ্বারা বোঝানো হয় আর এর পরে যে দুই ডিজিট 00 এই দুই ডিজিট দ্বারা বোঝানো হয় এই আইসিটির ভিতর কি আছে অর্থাৎ কি ডিভাইস এর ভিতর আছে তা বোঝানো হয় দেখো এখানে 00 যারা দেখানো হয়েছে কি কোয়াড টু ইনপুট ন্যান্ড গেট অর্থাৎ 7400 এই টিটিএল আইসিটি একটি কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত আইসি এবং এটি দুই ইনপুট বিশিষ্ট চারটি ন্যান্ড গেট হিসাবে কাজ করবে এই আইসি অর্থাৎ এই আইসিটির ভিতর দুই ইনপুট বিশিষ্ট চারটি ন্যান্ড গেট রয়েছে একইভাবে দেখো এখানে কি লেখা আছে 7402 আর কি গেট হিসাবে কাজ করবে কোয়াড টু ইনপুট নর গেট অর্থাৎ এই 7402 আইসিটি হলো কোয়াড টু ইনপুট নর গেটের একটি টিটিএল কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত আইসি এরপরে দেখো 7404 হেক্স ইনভার্টার অর্থাৎ এই আইসিটিতে ছয়টি নট গেট রয়েছে 7408 কোয়াড টু ইনপুট এন গেট 7432 কোয়াড টু ইনপুট অর গেট 7486 কোয়াড টু ইনপুট এক্স অর গেট 7410 ট্রিপল থ্রি ইনপুট ন্যান্ড গেট 7420 কোয়াড ফোর ইনপুট ন্যান্ড গেট এবং 7430 এইট ইনপুট ন্যান্ড গেট অর্থাৎ এই 7430 এই টিটিএল আইসিটির ভিতর আট ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেট রয়েছে এবার শিক্ষার্থীরা আমরা মস আইসি অর্থাৎ মস ফ্যামিলিভুক্ত কিছু লজিক আইসির আমরা নাম্বার দেখব এবং সেই নাম্বারের ভিত্তিতে আইসিগুলি কি কাজ করবে তা এখানে দেখানোর চেষ্টা করেছি এখানে দেখো লেখা আছে CD40XX মস আইসি এখানে দেখো আমরা কি লিখেছি CD40 এরপরে XX এর পরিবর্তে লেখা হয়েছে 11 তাহলে দেখো এখানে সিডি দ্বারা বোঝানো হয়েছে যে কোন ম্যানুফ্যাকচারার এই আইসিটি তৈরি করেছে তার এখানে সংকেত দেওয়া হয়েছে আর 40 হলো মস ফ্যামিলিভুক্ত লজিক আইসির সিরিজ 40 আর 11 দ্বারা বোঝানো হয়েছে ডিভাইস নাম্বার অর্থাৎ এর ভিতরে কি ডিভাইস বা কি গেট ব্যবহার করা হয়েছে তাহলে CD4011 দ্বারা বোঝানো হয়েছে এটি একটি মস আইসি যার ভিতর দুই ইনপুট বিশিষ্ট চারটি ন্যান্ড গেট রয়েছে এরপরে দেখো CD4001 কোয়াড এটি কোয়াড টু ইনপুট নর গেটের কাজ করবে CD4069 হেক্স ইনভার্টার অর্থাৎ এর ভিতর ছয়টি নট গেট রয়েছে CD4081 কোয়াড টু ইনপুট এন গেটের কাজ করবে CD4071 কোয়াড টু ইনপুট অর গেটের কাজ করবে CD4071 কোয়াড টু ইনপুট এক্সর গেটের কাজ করবে CD4023 ট্রিপল থ্রি ইনপুট ন্যান্ড গেটের কাজ করবে CD4012 ডুয়েল ফোর ইনপুট ন্যান্ড গেটের কাজ করবে এবং CD4078 এইট ইনপুট নর গেটের কাজ করবে এবং শিক্ষার্থীরা এই আইসিগুলিও কিন্তু কি ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট আর শিক্ষার্থীরা এখানে একটা কথা তোমাদের বলে রাখি এখানে দেখো টিটিএল এ কি লেখা আছে 74 দিয়ে শুরু এখানে কিন্তু 74 এর পরিবর্তে 54 লেখা থাকতে পারে সেক্ষেত্রে হবে সামরিক ক্ষেত্রে ব্যবহৃত টিটিএল আইসি খেয়াল রাখতে হবে যদি 74 লেখা থাকে তাহলে কমার্শিয়াল টিটিএল আইসি আর যদি এখানে 54 লেখা থাকে তাহলে বুঝতে হবে তা সামরিক বাহিনীতে ব্যবহৃত টিটিএল আইসি এবার শিক্ষার্থীরা আমরা আইসি প্যাকেজ কোড নাম্বার টিটিএল অবলিক মস লজিক আইসি গেটের প্রয়োজনীয় স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব আইসি প্যাকেজ
একটি ইন্টিগ্রেটেড সার্কিট বলতে এমন একটি মাইক্রো ইলেকট্রনিক সার্কিটকে বোঝায় যাতে কতগুলি ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি ডিভাইসগুলি একটি সিলিকন চিপের উপর ফেব্রিকেশন করা থাকে এবং এই আইসির মধ্যে প্রত্যেকটি কম্পোনেন্টটি আইসোলেশন ডিফিউশন মেথডের মাধ্যমে পৃথক করা থাকে এবং এই কম্পোনেন্টগুলিকে পৃথক করার পর আবার অ্যালুমিনিয়াম লেয়ার দ্বারা সার্কিট অনুযায়ী কানেক্ট করা হয় এবং কানেক্ট করার পর বাইরের অংশে ইনসুলেটর দ্বারা আবৃত করা হয় যাতে ভিতরে কোনো রকম শর্ট কিংবা আঁচড় না লাগতে পারে। এভাবে আইসিকে ফেব্রিকেটিং করে বাইরের অংশকে আবৃত করাকে আইসি প্যাকেজ বলা হয়। এখানে শিক্ষার্থীরা আমরা দেখো বিভিন্ন আইসি প্যাকেজের চিত্র দেখতে পাচ্ছি। এখানে লক্ষ্য করো প্রথমে রয়েছে ডিআইপি অর্থাৎ ডুয়েল ইন লাইন প্যাকেজ। এই প্যাকেজের আইসিটির চিত্রটি একটু লক্ষ্য করো, এটি রেক্টেঙ্গুলার আকৃতির একটি আইসি। এর দেখো দুই দিকেই আইসির পিন রয়েছে, এর জন্য একে ডুয়েল ইন লাইন প্যাকেজ বলা হয় এবং এই প্যাকেজটি 1970 সালে তৈরি হয়েছিল। এরপরে রয়েছে কিউএফপি একটি প্যাকেজ, অর্থাৎ এর পূর্ণ নাম হলো কোয়াড ফ্ল্যাট প্যাকেজ। এই প্যাকেজটি লক্ষ্য করো, এই প্যাকেজটি স্কোয়ার আকৃতির একটি প্যাকেজ, এর চারদিকেই কি পিন রয়েছে। এরপরে দেখো এসওপি আরেকটি প্যাকেজ, স্মল আউটলাইন প্যাকেজ। এই প্যাকেজটিও রেক্টেঙ্গুলার আকৃতির এবং এর পিনগুলি কিন্তু একটু ছোট সাইজের, যা আমরা এখানে দেখতে পাচ্ছি না। এলসিসি অর্থাৎ লিডলেস চিপ ক্যারিয়ার, এই আইসিটি দেখো, এই আইসিটির ভিতর পিনগুলি এর ভিতরে থাকে যা বাহির থেকে দেখা যায় না। এরপরে রয়েছে পিজিএ আরেকটি প্যাকেজ, পিন গ্রিড অ্যারে প্যাকেজ। এখন শিক্ষার্থীরা দেখো এই এলসিসি এবং পিজিএ এই প্যাকেজ দুইটির উপরে লেখা আছে 1980 সাল, অর্থাৎ এই প্যাকেজ দুটি 1980 সালে তৈরি হয়েছিল। তাহলে দেখো এখানে কিউএফপি এবং এসওপি এই প্যাকেজ দুটির ওপর কিন্তু ইয়ার লেখা নাই, অর্থাৎ এই প্যাকেজ দুটি তাহলে 1970 থেকে 1980 এই 10 বছরের মধ্যে কোনো সময়ে তৈরি হয়েছিল। এখানে দেখো বিজিএ আরেকটি প্যাকেজ, এটি 1990 সালে তৈরি হয়েছিল। কিউএফএন আরেকটি প্যাকেজ, এরপরে রয়েছে সিএসপি এবং এসআইপি, আরও দুইটি প্যাকেজ এখানে দেখানো হয়েছে যা 2000 সালে তৈরি হয়েছিল। এরপরে রয়েছে দেখো পিওপি প্যাকেজ অন প্যাকেজ, এরপরে ডাব্লিউএলপি আরেকটি প্যাকেজ এবং শেষে রয়েছে 2.5D এবং 3D আরও দুইটি প্যাকেজ, যে প্যাকেজ দুটি 2010 সালে তৈরি হয়েছিল। তাহলে শিক্ষার্থীরা আমরা এই চিত্র থেকে বিভিন্ন প্যাকেজের সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম এবং কোন প্যাকেজটি কোন সময় তৈরি হয়েছিল সে সম্পর্কেও একটা ধারণা লাভ করতে সক্ষম হলাম। কোড নাম্বার, ডিজিটাল আইসিগুলির উপর পরিচয় বহনকারী অক্ষর ও চিহ্নগুলিকে কোড নাম্বার বলা হয়। শিক্ষার্থীরা আমরা যখন কোনো আইসি নিয়ে কাজ করি তখন যদি এর উপরে দেখবা কিছু লেখা রয়েছে ছোট ছোট লেখা, আমরা যদি এগুলিকে একটু ভালো মতো লক্ষ্য করি তাহলে আমরা যে ছবিটা দেখতে পাবো তা এই যে এখানে দেখানো হয়েছে। দেখো এই এখানে দেখো আইসির একটু উপরের ছবি দেখানো হয়েছে, এখানে লেখা রয়েছে কি মালয়েশিয়া, অর্থাৎ এই আইসিটি মালয়েশিয়ায় তৈরি। এরপরে দেখো এই মালয়েশিয়ার নিচে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নটি হলো যে কোম্পানি এই আইসিটি তৈরি করেছে তার লোগো। এই লোগোটি হলো টেক্সাস ইনস্ট্রুমেন্ট নামক সংস্থার, দেখো টিআই বোঝাই যাচ্ছে এখানে টিআই লেখা। এরপরে রয়েছে SN74LS02AN লেখা, এই লেখার দেখো প্রথম দুটি অক্ষর SN, এর এই SN দ্বারা বোঝানো হয়েছে আইসি প্রস্তুতকারী সংস্থাকে।
এখানে এসএন অক্ষরটি এসএন অক্ষর দুটি দ্বারা নির্দেশ করা হচ্ছে টেক্সাস ইনস্ট্রুমেন্ট সংস্থাকে। এর পরের অংশটি হলো 74LS02, অর্থাৎ আইসিটির নম্বর হলো এখানে 7402, যা কোয়াড টু ইনপুট নর গেটের একটি আইসি। এবং এখানে এই এলএস অর্থ এটি লো পাওয়ার শর্টকি প্রযুক্তিতে তৈরি এই আইসিটি। এরপরে দেখো লেখা আছে এএন, এই এএন অক্ষর দুটির অর্থ হলো এটি ডিআইপি অর্থাৎ ডুয়েল ইনলাইন প্যাকেজে তৈরি একটি আইসি, অর্থাৎ এই আইসির দুই দিকে কি থাকবে, এর পিনগুলি থাকবে। এরপরে দেখো উপরে লেখা আছে SP8406, এই সংখ্যাটি দ্বারা নির্দেশ করে যে এই আইসিটি 1984 সাল, অর্থাৎ এখানে 1984 সালের 06 অর্থ 6th week, অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের কোনো একদিন এই আইসিটি তৈরি হয়েছিল। তাহলে শিক্ষার্থীরা আমরা একটি আইসির কোড নাম্বার থেকে এ থেকে কিন্তু আমরা অনেক প্রয়োজনীয় তথ্য পেতে পারি। TTL/MOS ডিজিটাল আইসির স্পেসিফিকেশন। TTL ও MOS টাইপের ডিজিটাল আইসির যখন স্পেসিফিকেশন তৈরি করা হয় তখন নির্মাতারা, আইসি নির্মাতারা কিছু প্যারামিটার বিবেচনা করে এই স্পেসিফিকেশন তৈরি করে থাকে। এই প্যারামিটারগুলি নিচে দেখানো হয়েছে। এক নম্বরে রয়েছে VCC সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ গ্রাউন্ড এবং VCC টার্মিনালের মধ্যে আইসিতে যে DC ভোল্টেজ দেওয়া হয় তাই VCC সাপ্লাই ভোল্টেজ। দুই নম্বরে রয়েছে TA অপারেটিং ফ্রি এয়ার টেম্পারেচার। তিন নম্বরে রয়েছে VIN1, অর্থাৎ হাই লেভেল ইনপুট ভোল্টেজ, অর্থাৎ এক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট ভোল্টেজ যাকে লজিক ওয়ান হিসাবে চিহ্নিত করা হয়। এরপরে চার নম্বরে রয়েছে VIL VIN0 লো লেভেল ইনপুট ভোল্টেজ, অর্থাৎ সর্বোচ্চ ইনপুট ভোল্টেজ যাকে লজিক 0 হিসাবে চিহ্নিত করা হয়। পাঁচ VOH VOUT1 হাই লেভেল আউটপুট ভোল্টেজ, সর্বনিম্ন আউটপুট ভোল্টেজ যাকে লজিক 1 হিসাবে চিহ্নিত করা হয়। ছয় নম্বরে রয়েছে VOL VOUT0 লো লেভেল আউটপুট ভোল্টেজ, অর্থাৎ সর্বোচ্চ আউটপুট ভোল্টেজ যাকে লজিক 0 হিসাবে চিহ্নিত করা হয়। সাত IIS IN1 হাই লেভেল ইনপুট কারেন্ট। আট নম্বরে রয়েছে IIL অর্থাৎ IN0 লো লেভেল ইনপুট কারেন্ট। নয় নম্বরে রয়েছে IOS IOUT1 হাই লেভেল আউটপুট কারেন্ট। দশ নম্বর IOL IOUT0 অর্থাৎ লো লেভেল আউটপুট কারেন্ট। এগারো নম্বর IOS শর্ট সার্কিট আউটপুট কারেন্ট। বারো নম্বরে রয়েছে ICCS ICC1 হাই লেভেল সাপ্লাই কারেন্ট। তেরো নম্বরে রয়েছে ICCL ICC0 লো লেভেল সাপ্লাই কারেন্ট। চোদ্দ নম্বরে N ফ্যান আউট, অর্থাৎ একটা লজিক গেটের আউটপুট একই রকম কতটি লজিক গেটের ইনপুটকে চালনা করতে পারবে তার সংখ্যাই হচ্ছে ফ্যান আউট। পনেরো নম্বরে রয়েছে TPHL অর্থাৎ টার্ন অন প্রোপাগেশন ডিলে, অর্থাৎ লজিক আউটপুট যখন লজিক 1 থেকে লজিক 0 লেভেলে যায়। ষোলো নম্বরে রয়েছে TPLS টার্ন অফ প্রোপাগেশন ডিলে, আউটপুট যখন 0 থেকে লজিক 1 এ যায় তখন যে ডিলে টাইম হয় তাকে টার্ন অফ প্রোপাগেশন ডিলে বলা হয়। বিভিন্ন লজিক আইসির প্রয়োগ। শিক্ষার্থীরা, ডিজিটাল আইসিগুলি মূলত ডিজিটাল কম্পিউটারে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন লজিক আইসির প্রয়োগ নিচে উল্লেখ করা হলো। দেখো এখানে প্রথমে ডিজিটাল ভয়েস রেকর্ডারে ব্যবহৃত হয়, ফ্লিপফ্লপ সার্কিটে, লজিক গেটে, টাইমারে, কাউন্টারে, রেজিস্টারে, এডি কনভার্টারে, ডিএ কনভার্টারে,
মাল্টিপ্লেক্সারে, ক্যালকুলেটরের চিপে, মেমোরি চিপে, ক্লক চিপে, মাইক্রোপ্রসেসরে, মাইক্রোকন্ট্রোলারে, টেম্পারেচার সেন্সরে, ডিএমএ কন্ট্রোলারে, ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে এবং মোবাইল ফোনের চিপে এই লজিক আইসির প্রয়োগ দেখা যায়। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই ছিল সপ্তম চ্যাপ্টারের উপর আলোচনা। সপ্তম চ্যাপ্টারের উপর বাড়ির কাজ, এই 6টি প্রশ্ন দেওয়া হলো বাড়ির কাজ হিসাবে। কোনো প্রশ্ন থাকলে শিক্ষার্থীরা, গত ক্লাসে একজন শিক্ষার্থীর প্রশ্ন ছিল কমপ্লিমেন্ট মেথডে বাইনারি বিয়োগের ক্ষেত্রে ক্যারি জিরো না ওয়ান হবে তা নিয়ে। যদি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয় তবে ক্যারি ওয়ান হবে, আর যদি ছোট সংখ্যা হতে বড় সংখ্যা বিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে ক্যারি জিরো হবে। শিক্ষার্থী, তুমি কত থেকে কত বিয়োগ করেছো তা বলনি। তুমি যদি সংখ্যা দুটি উল্লেখ করতে তাহলে আমি বুঝতে পারতাম তোমার অঙ্কটি ঠিক হচ্ছে কিনা। আগামী ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় নিয়ে। অষ্টম অধ্যায় রয়েছে লজিক সরলীকরণ এবং ডিজিটাল সার্কিট ডিজাইন। আর এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুরক্ষিত থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।